गाइस वेलकम बैक टू माय चैनल द आर्ट फैक्टर। तो तुम्हारा आगे ब्लॉगটাতে মানে ব্লগের পার্ট 1 এ দেখলে যে আমরা তিরুপতি কিভাবে পৌঁছালাম, ট্রেনে আমাদের আসাটা কি রকম হয়েছে, আর আমরা কোথায় ছিলাম, থাকা খাওয়া, এমন কি কিছু ছোটখাটো জায়গা যেগুলো আমরা ঘুরেছি সেগুলোও দেখানো রয়েছে ব্লগের পার্ট 1টাতে। তো আমি এখন ব্লগের পার্ট 2 শুরু করছি। এখানে আমরা পার্ক থেকে বেরোলাম, এই যে দূরে দেখা যাচ্ছে ভাই গাছতলে বসেছিল। তো পার্ক থেকে বেরিয়ে আমি ডাইরেক্ট চলে গেছি শপিং কমপ্লেক্সে। এই কমপ্লেক্সটা হচ্ছে মানে যে স্ট্যাচুটা তোমরা দেখতে পাচ্ছ তার পেছনে রয়েছে শপিং কমপ্লেক্স, আর এই স্ট্যাচুটার কাছে অনেক মানুষ ছবি টবি তুলছে, ফটো তুলছে, ফটোগ্রাফি করার লোক আছে, ক্যামেরাম্যানও রয়েছে। তো আমরা নিজেদের ফোন থেকে কিছু ছবি টবি তুললাম, কেননা ফটোগ্রাফি কালকে করা হবে, মানে কালকে আমরা তো শাড়ি পরে আসবো, সেই কারণে তখন ছবিটা আরও ভালো করে সুন্দর করে তোলা হবে। তো যাই হোক, শপিং কমপ্লেক্সটা আমরা আরও ভালো করে ঘুরলাম, ভেতরে কত রকম দোকানপাট রয়েছে, এখানে অনেক জামা কাপড়ের দোকানও রয়েছে, বা সেই জামা কাপড়গুলো শুধুমাত্র বেবিদের জন্য, বড়দের জামা কাপড় আমি দেখতে পাইনি, হয়তো শাড়ি টাড়ি ছিল। তো যাই হোক, পিতলের থালা বাসন তুলসী মালা, প্লাস্টিকের তুলসী মালা যেগুলো কাপড়ে রয়েছে, সেই সমস্ত মালা টালাগুলো দেখার পরে আমরা শপিং কমপ্লেক্সের নিচে যাই, মানে যেটা শপিং কমপ্লেক্স না হলেও তার নিচটা তো একটা হাট বাজারের মতোই রয়েছে, চারপাশে দোকান টোকান, মানে পর্যটকদের এলাকা যেরকম হয় ঠিক সেরকমভাবেই। আর এই যে কী কী জায়গাগুলো আমরা দেখছি, দোকান টোকানগুলো দেখছি, তোমরা ব্লগে দেখতে থাকো। তারপর ওখান থেকে আমি আমার জন্য একটা সাইড ব্যাগ নিয়েছি, আর তারপর আমরা এমন একটা পার্কে যাচ্ছি যে পার্কের মানে গেট বন্ধ রয়েছে, বাট আমরা অন্য রাস্তা দিয়ে যাচ্ছি। অন্য রাস্তা বলতে এটাই গেটের রাস্তা, বাট গেট লক করা ছিল। তারপর আমরা একে একে সবাই বেরিয়ে এসেছি, বাট মা আসতে পারেনি, আর মাকে বাবা হেল্প করে দিল আসার জন্য। তো এইভাবে মাকে টেনে টেনে পাঁচিল তোলা হলো। তারপর আমি এখানে দোল খেতে খেতে কিছু ছবি তুললাম, ওটা দোলনা ছিল না যদিও, মানে ছবি তুলছি আর তুলছি, ছবি তুললাম, ভিডিও করলাম, গোটা চারপাশটা দেখালাম। এটা খুব বড় পার্ক বলতে পাচ্ছি না, তবে দেখার মতো এই তিনটে মূর্তি রয়েছে। মা বাবার কিছু ছবি তুলে দিলাম, ছবি তোলার নামে কিছু ভিডিও করে নিয়েছি। তারপর দূরে ওই যে ওখানে ভাই আবার গাছতলে চলে গেছে, জানি না সে কেন গাছতলে শুয়ে পড়ছে, সে হয়তো ঘুমানোর জন্যই এসেছে। তো যাই হোক, এখানে লোক টোক ছিল না, তো সেই সুযোগে আমি একটা গাঁদা ফুলও তুলেছি। লোক ছিল না মানে কি, মানে গাইডার ছিল না সেই রকম ভাবে। তারপর আমরা বেরিয়েছি, এখানে একটা ছোটখাটো ঝর্ণার মতো সাজানো রয়েছিল, ওখানে একটা তিরুপতির পাথরের মূর্তিও ছিল। তো ওখান থেকে বেরিয়ে করে আমরা আবার রুমের দিকে হাঁটছি, কেননা এরপর আমাদেরকে লাঞ্চ করে খাওয়া দাওয়া করার পরে রেডি হয়ে তিরুপতির জন্য বেরোতে হবে। তো যেহেতু আমাদের দর্শন টিকিট রাত্রি 9টা থেকে, তো সে কারণে আমাদেরকে দুপুরবেলা খেয়ে দিয়ে 5টার মধ্যে যেতে হবে মন্দিরে লাইন দেওয়ার জন্য, কেননা লাইন দিতেও একটা সময় লাগবে। এখানে তোমরা আমাকে দেখতে পাচ্ছ আমি ভীষণ টায়ার্ড, কেননা আমাদের তিরুপতি দর্শন রাত 9টা থেকে 2টো অবধি হয়েছে। আর খুবই আফসোস যে ওখানে ফোন অ্যালাও ছিল না, সেই কারণে আমি তিরুপতি ঠাকুরকে দেখাতে পারিনি। তো রাত্রিবেলা আসার পর মেকআপ টেকআপ তুলে দেওয়ার পর আমরা খাওয়া দাওয়া করলাম, আর রাত্রিবেলা ভাত খেতে যাইনি, ওখানে ধোসা কিনে আনা হয়েছিল, ধোসা টোসা খাওয়ার পর আমরা ঘুমিয়ে পড়েছি। আর তার পরদিন আমরা আবার দর্শন করতে বেরোবো। তো আজকের দর্শনটা হাফ বেলার হবে, কেননা আমাদেরকে 11টার মধ্যে স্টেশন পৌঁছাতে হবে। তো সকালবেলা উঠে করে রেডি হচ্ছি, আমি ভাইয়ের সাথে কিছু ভেলকি করলাম, ঢং করছিলাম, মা ওদিকে গোপাল ঠাকুরকে পুজো দিচ্ছে। তিরুপতি দর্শনে ফোন অ্যালাউ করেনি ঠিকই, তবে মায়ের সাথে গোপাল ঠাকুরকে নিয়ে যাওয়া হয়েছিল, কেননা ঠাকুরের প্রবেশদ্বারে ঠাকুরকে আটকানো যায় না, এত নাকা চেকিং করার পরও গোপাল ঠাকুর ওরা অ্যালাউ করেছিল।
তিরুপতি দর্শনে আমরা প্রায় 1.5 ঘন্টা মতো লাইন দিয়েছিলাম, আর বাকিটা টাইমটা আমাদেরকে অন্যান্য রুমে রুমে কাটাতে হয়েছিল। মানে অনেকগুলো রুম ছিল, 27 নম্বর রুমটাতে আমরা ছিলাম, তো সেই রুমে আমাদেরকে 1.5 ঘন্টা ওয়েট করতে হয়েছিল। ওখানে বড় টিভি দেওয়া ছিল যেখানে তিরুপতির ছবি ছিল, তো সেগুলো দেখতে 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 আমাদেরকে টাইমটা পার করতে হয়েছিল। আর এভাবেই আমরা রাত 10:30টার দিকে ঠাকুর দেখতে পাই, আর 10:30টার পরে প্রসাদ প্রসাদ নিয়ে নেওয়ার পরে আমরা বাড়ি ফিরেছি। তাও আবার অটো করতে হয়েছিল নতুন করে, কারণ রাত্রিবেলা বাস ছিল না। তোমরা এখানে দেখতে পাচ্ছ আমার বাবার ন্যাড়া হয়েছে, সাথে আমার ভাইও ন্যাড়া হয়েছে। তিরুপতি ঠাকুরকে চুল দেওয়া হয়েছে, সাথে গোঁফও দেওয়া হয়েছে। তারপর এই যে বাইরেটাতে আমরা আছি, ওই যে দূরে একটা মন্দির দেখতে পাচ্ছ, ওটাই হচ্ছে আসল তিরুপতি ঠাকুরের মন্দির। আমরা তিরুপতি ঠাকুরটাকে বড় করে দেখতে পারিনি, কারণ আমরা যেখান থেকে দেখেছি সেটা একটা, তার ভিতরেও আরেকটা সরু সরু রাস্তা ছিল, যে রাস্তাতে আরেকটা মন্দির যাচ্ছে, সেই মন্দিরের ভিতরে ছিল তিরুপতি ঠাকুরটা আর কি। 3-4 ঘন্টা ওয়েট করার পরও আমরা তিরুপতি ঠাকুরকে দেখতে পেয়েছি মাত্র 5-10 সেকেন্ডের জন্য। তারপর আমরা সেখান থেকে বেরিয়ে করে, মানে আমরা যে জায়গাতে আছি তোমরা ব্লগটাতে দেখতে পাচ্ছ, এখানে আমরা তিলক আঁকলাম। আমি টিপ করে আসিনি, খুব ফাঁকা ফাঁকা লাগছিল, কারণ গাড়ির সাথে টিপ করতে, তো এখানে টিপ নিলাম, ঠাকুরের টিপ। আর তারপর আমরা এখানে খেতে যাচ্ছি। এই যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ যেখানে কার্পেট পাতা রয়েছে, এখানে আসলে কীর্তন হয়, জাগরণ হয়, ঠাকুরের অনেক প্রবচন দেওয়া হয়, যেগুলো তেলুগু তামিল এইসব ভাষাতে দেওয়া হয়, আর সারা রাত ধরে মানুষ এইসব শুনতে থাকে। আমাদের সাথে সাথেই ঘুরছে। এই যে আমার হাতে দেখতে পাচ্ছ গোপাল ঠাকুরটা, আমার শাড়ির ম্যাচিং এই জামা পরানো হয়েছে। তারপর বাবা আর ভাইয়ের জন্য কিছু ছবি তুলে দেওয়া হলো, কেননা এটা সবাইকে দেখানোর জন্য। তারপর আমি আবার আমার ব্লগের জন্য, মানে ব্লগ থেকে ভিডিও তোলার সাথে সাথে কিছু রিলের জন্য ভিডিও তুললাম, এই যে তোমরা দেখতে পাচ্ছ। তারপর আমরা এখানে খুব বেশি লেট করলাম না, ছবি টবি ভিডিও তোলার পর আমরা এখান থেকে আবার চলে গেলাম। ওদিকে আরতি হচ্ছে, সেখানে আরতি করা হবে। এখানে মা আরতি করলো, ধূপ দেওয়া হলো, কর্পূর জ্বালা হলো, আর নারকেল ফাটানো হলো। তো এভাবে চারপাশের ছোটোখাটো মন্দিরগুলো দেখতে দেখতে আমরা এখন বেরিয়ে যাব দুপুরের খাবার অন্ন ভোগ খাওয়ার জন্য। এটা সেই জায়গাটা যেখানে তিরুপতি ঠাকুরের ঘটনাটা একটা ছবির মাধ্যমে ব্যাখ্যা করা হয়েছে। তো যাই হোক, আমরা এখন অন্নভোগ খাওয়ার পর বেরিয়ে যাচ্ছি। আমরা আর তেমন কোনো মন্দির টন্দির ঘুরবো না। এই ফটোটা আমরা ওখানে হারিয়ে দিয়েছিলাম, মানে রেখে দিয়ে চলে এসেছি আর মনে নেই। যাই হোক, ভাই আবার গিয়ে করে নিয়ে আসলো। তারপর আমরা এখন বাড়ি ফিরছি, আমরা ড্রেস চেঞ্জ করে এখান থেকে বেরিয়ে যাবো, কারণ আমাদের ট্রেন আছে 11টার মধ্যে আমাদেরকে যেতে হবে, ট্রেন আছে 1টার সময়। যাত্রা ভালো হলো? হ্যাঁ, খুব ভালো। Thank you.
প্রচন্ড মনটা খারাপ লাগছে, কেননা এখন আমাদের যাওয়ার পালা, বাড়ি ফিরে যাচ্ছি। ঘুরতে বেশ ভালোই মজা হচ্ছিল, একটা দিন দেড়টা দিনও আমাদের মন ভরেনি। চেয়েছিলাম আরও কিছুদিন থেকে যাওয়ার জন্য, কিন্তু আমাদের ট্রেন টিকিট কাটা ছিল। এমনিতেই ট্রেন বন্ধ, মানে এই লং রুটে যে সমস্ত ট্রেনগুলো যাচ্ছে এগুলো কিছুদিনের জন্য বন্ধ আছে, সাতই মার্চ অবধি নাকি বন্ধ থাকবেও। তো সেই কারণে আমাদের যে ট্রেনটা কনফার্ম করা হয়েছে, টিকিট কনফার্ম করা হয়েছে স্লিপার সিটগুলো, সেই ট্রেনটার আজকে তারিখ। তো আমাদেরকে ট্রেনটা ধরতেই হবে, কেননা এরপর আমরা নেক্সট 7 দিন ধরে আর যেতে পারবো না। এই পাহাড়টা তো অনেকগুলো পাথর বা ইট দিয়ে করে বাড়ি বানানো রয়েছে, মানে এমনি বাড়ি যারা যারা শখে বাড়ি বানাতে চায় তারা এই সব মানত রাখে আর কি। ভালো করে দেখাতে পারলাম না, কেননা বাসটা খুবই স্পিডে আসছিল আর সাথে আমার ভিডিওটাও ফাস্ট করা আছে। পাহাড় থেকে আমরা এখনো অনেকটাই দূরে, মানে নামতে বাকি আছি। তো তারপর আমরা এখানে পৌঁছেছি, এখান থেকে আমরা স্টেশন চলে যাচ্ছি, রেল স্টেশন, যেখানে আমাদেরকে কিছুক্ষণ ওয়েট করতে হবে আর তারপর আমরা ট্রেন ধরতে পারবো। তারপর আমরা প্ল্যাটফর্মে পৌঁছালাম, একটু বসলাম, কিছু খাওয়া দাওয়া করলাম, পপকর্ন খাচ্ছিলাম, টাইম পাস করছিলাম, কারণ ট্রেন আসতে আর একটু দেরি আছে। দিয়ে দেখছিলাম দূরে দুটো বাচ্চা খেলছে, মেয়েটা গাড়ির উপরে একটা করে পপকর্ন রাখছে আর তার ভাইটা সবগুলো খেয়ে নিচ্ছে। তারপর ট্রেনে আমাদের বাকি বেলাটা এবং পুরো রাস্তা কেটে যায়। আমরা সকাল 6টার দিকে নেমেছি, যদিও 4টায় নামার কথা ছিল। আর এই যে তোমরা ট্রেনে ভিড় দেখতে পাচ্ছ, স্লিপার বগিতেও কোনো কম জনসংখ্যা নেই। আসলে ট্রেনটিতে যতগুলো বাঙালি ছিল তাদের কথা অনুযায়ী জানতে পারলাম যে ট্রেন আগেও কিছুদিন ধরে বন্ধ ছিল, যে কারণে তারা এতগুলো দিন পরে একটা ট্রেন পেয়েছে ওয়েস্ট বেঙ্গল রুট অব্দি যাওয়ার জন্য। তো সেই ট্রেনটাতে তারা সবাই উঠে গেছে, সবাই একটা দলের মতো বেরিয়ে গেছে। তো যাই হোক, আমরা প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে অটো করে বাসস্ট্যান্ড গেলাম। আমার এখানে এক জোড়া জুতো দুটোই ছিঁড়ে গেছে। আর এই যে বাসটাতে আমরা উঠেছি, এই বাসটাতে করে আমরা পায়রি বিমাবরম যাব। আমাদের যেহেতু বাড়ি যাওয়ার তাড়া ছিল, তাই আমরা যে বাসটা ফার্স্ট পেয়েছি সেই বাসেই উঠে পড়েছি। কিন্তু আফসোস যে এই বাসটা অনেকটা ঘুরে ঘুরে বাড়ি পৌঁছে দিয়েছে, মানে যেখানে আমাদের যাওয়া হতো 2 ঘন্টার মধ্যে, সেখানে আমাদেরকে 2.5 থেকে 3.5 ঘন্টা অবধি বাসে জার্নি করতে হয়েছে আমার। তারপর 9টার সময় এখানে পৌঁছে স্নান করে আমরা কিছু খাওয়া দাওয়া করলাম। তারপর জ্যোতির বাড়ি গিয়েছিলাম, ওর নাকি ফার্স্ট পিরিয়ড হয়েছে, সেই কারণে এখানে অনেক অনুষ্ঠান করা হবে, ম্যাচিউরিটি ফাংশন হবে। যাই হোক, এদের এখানে এসব চলে, আমাদের এখানে অনেকটা ওল্ড হয়ে গেছে। তো আমি আমার যা যা জিনিসপত্র কিনেছি তিরুপতি থেকে সেগুলো আমি একটা একটা করে দেখাচ্ছি। এই নেকলেসটা আর 2 জোড়া কানের নিয়েছি, সাথে এই ছোট্ট বেলনাটা ক্লেয়ার্টের জন্য, আর এই ব্যাগটা, আর এই যে তিরুপতি ঠাকুর, একটা হচ্ছে দাদুর জন্য নেওয়া হয়েছে আর একটা নিজেদের জন্য। এটাতে লাইটিং গান দুটোই রয়েছে। আর এখানে আরও কিছু রয়েছে, যেটা হচ্ছে সেই ছোট ছোট ছবিগুলো, ছোট নয় একটু মিডিয়াম সাইজের এরকম ছবি আছে 6টা, কতগুলো আমাদের নিজেদের কুটুম বাড়িতে দেওয়া হবে আর কতগুলো নিজেদের জন্য।
আর এটা হচ্ছে আম পাতার একটা স্টিকারের মতো যেটা দরজার উপরে লাগানো হবে। এই যে ছবিগুলো তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটা আলাদা আলাদা ছবি, বাট সবকটাই তিরুপতি ঠাকুরের ছবি, তিরুপতি বালাজি। আর সাথে ছোট ছোট কটা ছবিও নেওয়া হয়েছে। এটা কি ঠাকুর আমি ঠিক বুঝতে পারছি না, তবে এই নেকলেসটা মায়ের জন্য। আর এই যে ফটোটা আমরা এডিট করে ধুইয়ে এনেছি। তো ব্লগটা এতটা পর্যন্তই ছিল। তোমাদের ভিডিওটা কেমন লেগেছে নিশ্চয়ই জানাবে। ভিডিওটা অতিরিক্ত বড় হওয়ার কারণে আমাকে দুটো পার্ট বানাতে হয়েছে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। সো বাই বাই, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।